এই কারণে রেখেছি, একজন কুলাঙ্গিনী মেয়ে, সে আমাদের বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সম্পর্কে বিরূপ মন্তব্য করেছে। আগামী দিনে যেন এই মন্তব্য কেউ না করে, তার জন্য আমাদের এই পথসভা এবং এই কুলাঙ্গিনীর জন্যে, দুটো ব্যক্তির জন্যে ভারতবর্ষের গৌরব, ভারতবর্ষের ঐতিহ্য, ভারতের সম্প্রীতি আমাদের নষ্ট হতে চলেছে। আমরা চাই না এটা সম্প্রীতির, আমাদের বাংলা এই বাংলাতে অশান্তি করতে চাই না। এবং এখন পর্যন্ত তাকে গ্রেপ্তার করা হলো না, তার শাস্তি হলো না। ভারতবর্ষের বাইরের দেশের লক্ষ লক্ষ যুবক ছেলেদের তাড়িয়ে দিচ্ছে, তারা কর্মহীন হচ্ছে, তাদের কাজ কে দেবে? মোদী সরকার দেবে? কোথায় কাজ দেবে? এমন তো টাকা নেই, পয়সা নেই। আমরা কর্মসূচি করেছি, একে যেন শান্তসভা এই জন্য করা হয়েছে যেন ওর ফাঁসি হয়, দৃষ্টান্তমূলক শাস্তি হয়, আগামী দিনে যেন কেউ যে ধর্মেরই হোক না কেন এরকম যেন মন্তব্য করতে না পারে। আজকে আপনারা ধর্মঘট করলেন? আমরা ধর্মঘট করিনি, আজকে শুধু পথাবরোধ করিনি, আমাদের শুধুমাত্র কর্মসূচি শান্তি শৃঙ্খলার মধ্যে র্যালি করা। আগামীকাল কি করছে? আগামীকাল জাস্ট এটাই হবে, এটা র্যালি হবে, এর বাদে কোনো কর্মসূচি আমাদের নেই। এবং আমরা স্মারকলিপি দিব যেন নূপুর শর্মাকে অ্যারেস্ট করা হয়, দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়, আমাদের গোটা দেশ যেন শান্তি ফিরে আসুক, এটা আমরা চাই। আমরা দেখেছি পাক সার্কাসের বিভিন্ন জায়গায় অগ্নিকর্ম পরিস্থিতি, সেই জায়গা দিয়ে মুসলিম ধর্মীয় জেলায় মুর্শিদাবাদ থেকে আপনারা কি শান্তিপ্রিয় বিক্ষোভ চান? আমরা শান্তিপ্রিয় বিক্ষোভ চাই, শান্তিপ্রিয় হওয়ার জন্যে এখানকার ইমাম মুয়াজ্জিন অ্যাসোসিয়েশন থেকে আমরা করতে চাই, তারা যেন আগে থাকুক। আমি সকল ব্যক্তির কাছে রিকোয়েস্ট করছি, বড় বোলাক ইমাম বলছে সেটারই হয়ে, যেন কোনো বিশৃঙ্খলা না ঘটে, অশান্তি না ঘটে, আমরা অশান্তির বিরুদ্ধে, আমরা শান্তির পক্ষে। আমার নাম এমনি গোলাম মুর্তজা। আজকে যে কর্মসূচি, একটা পূর্ব নির্ধারিত কর্মসূচি, আমাদের বনোয়ার মানুষ তথা এই পুলির আশপাশের যে জনসাধারণ আছে, হ্যাঁ, তারা শান্তিপূর্ণভাবে এই যে নূপুর সরকার, বিজেপির যে নেত্রী, জঘন্যতম, আমাদের বিশ্বনবী যে শান্তি বার্তা দেন, সে বিশ্বনবীর প্রতি আজকে যে মন্তব্য করেছেন, সে মন্তব্যের প্রতিবাদে আজকে আমরা সবাই মিলে, বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের যা ধর্মপ্রাণ মানুষ, তারা আজকে শান্তিপূর্ণভাবে পায়ে পা মিলিয়ে কুলি এই শহরে পা মিলিয়ে প্রতিবাদ জানিয়েছেন। Thank you.
গেল।